মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন খালেদ মোশারো অসম সাহসিকতার জন্য বীর উত্তম খেতাবও পান তিনি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু সরকারের সময়ে হয়েছিলেন চিফ অব জেনারেল স্টাফ অর্থাৎ এর পরেই সেনাপ্রধান হওয়ার সুযোগ ছিল খালেদ মোশারোহের সামনে কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর তাকে টপকে জিয়াউর রহমানকে করা হয় সেনাপ্রধান এমন পরিস্থিতিতে বিচলিত ছিলেন খালেদ মুশারফ বঙ্গবন্ধু হত্যার মাস পর নভেম্বরের শুরুর দিকে কিছু একটা পরিবর্তনের আভাস দিয়েছিলেন পরিবারকে বাবা কিন্তু আমার মাকে বলেছিল যে একটা পরিবর্তন আসছে আমরা এইভাবে চলতে পারি না ছোট ছোট মেজরদের দ্বারা আর বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে কিছু তো একটা পদক্ষেপ নিতেই হবে আমরা একটা কিছু পদক্ষেপ নিচ্ছি দেখবে তোমরা তিন নভেম্বর রাত সাড়ে বারোটায় বঙ্গভবনে চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের নিয়ন্ত্রণ নেন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ সেনাবাহিনীতে বিশৃঙ্খলা থেকে আমরা গণভবন থেকে এত আমরা অফিসার আমরা কেন তাদের ইনস্ট্রাকশনে চলবো এটা তো হতেই পারে না চেইন অফ কমান্ড বলতে তখন কিছুই ছিল না পনেরোই আগস্টের পর থেকে কিন্তু সেটি উনি পুনরুদ্ধার করতে চেয়েছিল এবং উনি কিন্তু প্রথমেই দুই তারিখে এসে কিন্তু প্রধান বিচারপতিকে বলেছিলেন যে আপনারা হাতে নেন আপনি নেন এই দেশের দায়িত্ব উনি কিন্তু ছেলেই পারত যে আমি আমি রাষ্ট্রপতি যেটা জিয়া করেছে পরিবারের দাবি তিন নভেম্বর রাতে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে পুরোপুরি অন্ধকারে ছিলেন খালেদ মোশাররফ ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি তাদের জেল হত্যার ছত্রিশ ঘন্টা পরে ওনাকে জানানো হয়েছে যে ওনারা মা ওনাদের হত্যা করা হয়েছে উনি হয়তো বা আগে জানলে হয়তো সিচুয়েশনটা অন্যরকম উনি হ্যান্ডেল করতেন এটা এখন জিনিসটা অন্যরকম হয়ে গেছে মুক্তি বাহিনীর একজন সৈনিক হিসাবে সাত নভেম্বর কর্নেল তাহেরের পাল্টা বিদ্রোহ এবং পরক্ষণে তার নস্বাত হয়ে যাওয়ার পর প্রথম টার্গেট হন খালেদ মোশারফ তিনি সহ কর্নেল নাজমুল হুতা ও কর্নেল হায়দারকে হত্যা করা হয় দিনের শুরুতে আসমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা